আসসালামু আলাইকুম বন্ধুরা, একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী কলেজ অর্থাৎ BNcollege ঢাকা নিয়ে বিস্তারিত তথ্য। একাদশ শ্রেণীর ভর্তি 2021-22 শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ রিভিউ তোমরা এখানে পেয়ে যাবে। পাশাপাশি জানতে পারবে কলেজের অবস্থান এবং সংক্ষিপ্ত ইতিহাস, জানতে পারবে কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, জানতে পারবে আবেদন করার ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, পাশাপাশি জানতে পারবে ভর্তি ও মাসিক খরচ এবং সর্বশেষ জানতে পারবে কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট নিয়েও তথ্য পাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আলোচনা করি কলেজের অবস্থান এবং সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে কিছু কথাবার্তা। BNcollege ঢাকা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মিরপুর 14 নাবিক কলোনি সংলগ্ন অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশ দ্বারা অবস্থিত। প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণী শনিবার থেকে বৃহস্পতিবার পূর্ণ দিবস ক্লাস কার্যক্রম চালু থাকে। কলেজ শাখার বিজ্ঞান ব্যবসা শিক্ষা শাখার তিনটি করে এবং মানবিক বিভাগে একটি শাখা চালু রয়েছে। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর দ্বারা ক্লাসগুলো করানো হয়ে থাকে। নিয়মিত হাতে কলমে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের সুবিধা দেওয়া হয়। কী কী মাধ্যমে পড়ানো হয় এবং ক্লাস টাইমিং, ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিকের বাংলা ভার্সন রয়েছে। সকাল 8:15 থেকে দুপুর 1:35 পর্যন্ত ক্লাস চলে। ড্রেস পরিচিতি তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আসি আবেদন করার ন্যূনতম যোগ্যতা। বিজ্ঞান বিভাগে ন্যূনতম যোগ্যতা 5.0, বিশেষ কোটার ক্ষেত্রে 4.50, ব্যবসা শিক্ষায় 4.0, বিশেষ কোটার ক্ষেত্রে 3.50, মানবিকে সিভিলিয়ানদের জন্য এবং বিশেষ কোটা সবার জন্যই 3.0। আসন সংখ্যা বিজ্ঞানে 400, বাণিজ্যে 390 এবং মানবিকে 120, সব মিলিয়ে 910টি আসন রয়েছে। আবেদন কিভাবে করতে হয়? যেহেতু এখানে ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে এখানে আবেদন করতে হয়। ভর্তি ও মাসিক খরচ একটি ধারণা দিচ্ছি বন্ধুরা, এটা পরিবর্তনশীল। ভর্তির ফি প্রায় 18,554 টাকার কম বেশি খরচা হয়, যা পরপর 3 মাসের কিস্তিতে দিতে হয়। সাধারণ বা সিভিলিয়ানদের জন্য এটা প্রযোজ্য। সাধারণ ও সিভিলিয়ানদের মাসিক বেতন 1,825 টাকার কম বেশি চতুর্থ মাস থেকে এই বেতনটি দিতে হয়। যারা ডিফেন্স বা কোটাধারী রয়েছে তাদের বেতন এবং ভর্তিতে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। কোটা ও উপবৃত্তি বিমান বাহিনী কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সন্তান মুক্তিযোদ্ধা ইত্যাদি কোটা এখানে রয়েছে। তাছাড়াও উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় সেনাবাহিনী উপজাতিদের অগ্রাধিকার দেওয়া হয়। কত পেলে চান্স পেতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তবে বন্ধুরা, সুনির্দিষ্টভাবে বলাটা খুবই কঠিন, কারণ প্রতি বছর রেজাল্ট, আসন সংখ্যা, নম্বর ইত্যাদির উপর ভিত্তি করে এটা পরিবর্তন হয়। তবে বিগত বছরের অ্যানালাইসিস অনুযায়ী বলা যায় বিজ্ঞানের ক্ষেত্রে 1100+, বাণিজ্যের ক্ষেত্রে 4.30+, মানবিকের ক্ষেত্রে 3.40+ হলে এখানে একটি সম্ভাবনা থাকে। হোস্টেল, এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো সেক্ষেত্রে তোমাকে আশেপাশে নিজে থেকে হোস্টেলে বা বাসা ম্যানেজ করে নিতে হবে। আসলে বন্ধুরা, ক্যান্টনমেন্টে যে কলেজগুলো রয়েছে সেখানে কোনো কলেজেরই তাদের নিজস্ব হোস্টেল নেই। ট্রান্সপোর্ট, এই কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে। ঢাকার বিভিন্ন রুটে এই বাসগুলো চলাফেরা করে, মোট 5টি রুটে চলাচল করে। স্থানভেদে 700 থেকে 1800 টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। তবে নৌবাহিনী ও স্টাফদের সন্তানদের জন্য ভাড়ায় 70% দিতে হয়। সেক্ষেত্রে মাসে 600 থেকে 1300 টাকা পর্যন্ত খরচা হয়। সকাল ও দুপুরে বাস ছাড়ে। ভর্তির সময় কী কী ডকুমেন্টস লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এবং এর ফটোকপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র এবং ফটোকপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্রের কপি, 4 কপি রঙিন ছবি, পিতা মাতার স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদপত্র। গুরুত্বপূর্ণ তারিখ, প্রথম ধাপে আবেদন শুরু 8 জানুয়ারি, আবেদন শেষ হবে 15 জানুয়ারি, ফল প্রকাশ হবে 29 জানুয়ারি, নিশ্চয়ন হবে 30 থেকে 6 ফেব্রুয়ারির মধ্যে, এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 7 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি এবং ফল প্রকাশ হবে 10 ফেব্রুয়ারি, নিশ্চয়ন হবে 11 থেকে 12 ফেব্রুয়ারি। তৃতীয় পর্যায়ে আবার আবেদন হবে 13 ফেব্রুয়ারিতে, ফল প্রকাশ হয়ে যাবে 15 ফেব্রুয়ারিতে, নিশ্চয়ন হয়ে যাবে 16 থেকে 17 ফেব্রুয়ারি। কলেজ ভর্তি 19 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি এবং ক্লাস শুরু হবে 2 মার্চ। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম BNcollege সম্পর্কে বিস্তারিত তথ্য। আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।